বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো প্রকার হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে। ঢাকাকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিতে চীন সরকার কাজ করবে বলেও জানান তিনি। আর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, বাণিজ্য সম্প্রসারণে অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। সুরাইয়া মুন্নির রিপোর্ট। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। এক ঘন্টা আলাপচারিতায় বাংলাদেশের রাজনীতি এবং পারস্পরিক ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে চীন কোনো রকম হস্তক্ষেপ করবে না। ইয়াওয়েন বলেন, বাংলাদেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিতে কাজ করবে চীন সরকার। If we can discuss to share our experience, to help each other, so as to achieve Bangladesh after the year 2026, after graduation for LDCs, what China can do together with Bangladesh to continue our cooperation. সাংবাদিকদের এক প্রশ্নে পরিকল্পনা মন্ত্রী জানান, 2026 সালে ইউরোপের বাজারে কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাতে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে বেইজিং এর আশ্বাস বাস্তবায়ন হলে অনেকটাই ভারমুক্ত হবে ঢাকা। চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের কোঅপারেশন আরও উদার হবে। তারা আমাদেরকে আরও শুল্কমুক্ত ডিউটিমুক্ত ইম্পোর্ট তারা ব্যবস্থা করবেন, বিনিয়োগ হোক, টেকনোলজি প্রযুক্তি হোক, অন্য যে কোনো বিষয়ে। পদ্মা সেতুর সুবিধা কাজে লাগিয়ে দেশের দক্ষিণাঞ্চল এবং মোংলা বন্দরে ব্যবসা বাণিজ্যে গতি আনতে অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে চীন সহযোগিতা করবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। মোংলা বন্দরের সক্ষমতা বাড়াবার জন্য। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।